উইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ, আর কাপড় রাখে ফ্রেশ। উইল টু ইন ওয়ান। আমি তোমার সাথে কোনো জায়গায় যাবো না আব্বা। আব্বা তুমি আমার আমি তো কান্নার সহ্য করতে পারতেছি না রে। সারা সিঁদুর পথ না তো আমি প্রত্যেক দিন ইয়ে তোর দেখার সুরে মা তুমি সত্যি সত্যি আমি জানো তো আমি তোর ভাবছি আমি যাবো আমার ভাই আমি ভাই ভাই ও ভাই ও ভাই বল করে ভাই ভাই আমি রান্না গেলে তোমার পুতুলের কে মানে করে দিব ভাই জাগার জোর ধরে আমি যাবো তোর দেখতে যাবো আমি যাবো আমি যাবো তোর দেখতে যাব আম্মা আমি যাবো না আম্মা আমি যাবো না আমার ভাই কবি ভাই ভাই আজ দেবী শুরু করে দিছে মানে চিনি না মানে পরিচয় তো নাই আপনাদের সঙ্গে বেড়াতে আসছেন কোন বাড়িতে না আমি আসলে তারুয়া হাই স্কুলের নতুন হেডমাস্টার ও আমগো স্কুলের নতুন হেডমাস্টার হ্যাঁ ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আপনার বাড়ি কি এই গ্রামে জি আমার নাম নয়ন মজুমদার ডিলারদের বাড়ি আমার বাবার অনেক প্রোডাক্টের ডিলারশিপ আছে তো ওই জন্য সবাই ডিলারদের বাড়ি বলে আর কি হ্যাঁ আচ্ছা খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে স্যার আপনি যদি আমাকে তুমি বলেন তাহলে আমার ভালো লাগবে আচ্ছা ঠিক আছে বাচ্চা তো পরিচয় হলো হ্যাঁ বলবো আচ্ছা উনি উনি মানে ওনার পরিচয় তো জানলাম না ও আমার মেয়ে ভেনাস 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 অ্যান্ড এরোনাস স্যার শেক্সপিয়ার কেমন লাগে আপনার তুমি শেক্সপিয়ার সম্পর্কে জানো জি শেক্সপিয়ার একটা কবিতা আছে
comforteth like sunshine after rain, and love's effect is temperate after sun. Love, gentle spring. আশ্চর্য, তুমি পড়াশোনা করেছো কোথায়? আমি স্যার গ্রাজুয়েশনটা করিনি, ভাল লাগে না পড়ালেখা আমার। কবিতা ভাল লাগে, আরও দুইটা লাইন আছে আমি শুনাই আপনার আপনার ভাল লাগবে। তুমি বাসায় এসো, চা খেতে খেতে তোমার কবিতা শুনবো। এখন যাইতে বলে এখন এখন একটা লাইন, একটা লাইন পরে আবার পরে 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 শুনবো। বাসায় আসবেন কিন্তু, কবিতার বাকি অংশ শুনবো। Love comforteth like sunshine after rain, and love's effect is temperate after sun. তুই ইংরেজি কবিতাও জানো? ও কেমনটা লাগে ক, চারটে লাইন শুনাম শুনাই দিয়ে পারলাম না, দুইটা লাইন শুনেই দৌড় দিছে, পুরা কবিতাই মুখস্থ লাগ। এই সাইলিনই মুখস্থ রাখ, এই সাইলিন দিয়েই তুই দুনিয়া জয় করতে পারবি। ইংরেজি কবিতা বললে কথা অনুভব করতে হবে, সময় লাগবো। লাভ, লাভ তো বুঝছ, লাভ জিনিসটা কি? হ্যাঁ বুঝি। হ্যাঁ, লাভ মনে হলে ভালোবাসা, লাভ যেহেতু বুঝছস তাহলে তুই পুরাটাই বুঝবি, কোনো ব্যাপার না। আমি বলি তুই আমার সঙ্গে সঙ্গে বলবি। হ্যাঁ বল, লাভ এই বল তো বাংলা বল, করার দরকার নেই, খালি লাভ কর। লাভ, লাভ, লাভ কমফোর্টেড, লাভ কমফোর্টেড লাইক সানশাইন, লাইক সানশাইন আফটার রেইন। বল, পাগল নাকি? আমরা এলাম পরম্পরায় জমিদার। আসসালামু আলাইকুম কাকা। আরে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? কাকা আসি ভালো, আসলাম একটু চা খাইতে, কিন্তু আপনারা মুরুবিরা বসে রেছেন। আচ্ছা থাক, আরে কি কি এই আমরা কি বাঘ না ভালুক, এত ডালাইতেছো কেন? আসো বসো বসো বসো, এই নয় কাপ চা দাও। আসলে দুঃখটা কি জানো ভাতিজা? না, মানুষের জন্য যতই বেশি করি তত বেশি তারা আমার খারাপ বলে। আরে এই গ্রামের মানুষের তো সাত জন্মের কপাল যে একজন আমার মতো ভালো মানুষ তারা মেম্বার হিসেবে পাইছে, কথা ঠিক? কথা ঠিক না? দেখছো কথা কিন্তু ধরি বলেছে, মাটিতে পড়তে দেয় নাই। বাতিজার কথা তো গণায় ধরেন না। কেন গণা যার মনে? কেন? আরে আমি একজন জনপ্রতিনিধি, মানুষ চিন্তা আমি ভুল করি না। আরে পাতিলের একটা ভাত টিপলি বোঝা যায় যে পাতিলের সব ভাত ফুটছে কিনা, বোঝা যায়। ভাতিজা, এই গ্রামের মানুষ আর খুব পছন্দ করে, বহুত ভালোবাসে, বহুত ভালোবাসে। তবে আমি এবার ডিসিশন নিয়ে বলেছি, চেয়ারম্যান ইলেকশন আমি করবই করব। ডিসিশনটা কেমন হয়েছে ভাতিজা? ডিসিশন ভালো হয়েছে। হ্যাঁ, পাকি আছে গাছে ফল, ঝরে পড়ে যাবে, কাঁচা থাকিতে গাছে কেউ নাই খাবে, বুঝলো ভাতিজা? রাজনীতিতে বেশি পাততেও নাই, কাঁচা থাকতেও নাই। তবে একটা বিষয় আমি খুব আশ্চর্য হইতেছি যে এইরকম একটা সুন্দর শ্লোক আমার মুখ থেকে ফস করিয়া কেমন করে বেরিয়ে গেল। মূল্যবান শুনলক আমার মুখ দা বাইরে, আমার মা আমার মুখ দা বাইরে না, কত হয়েছে? এই তুমি কেন টাকা দেবে? তোমার চাষা এখানে বসে আছে, আমি টাকা দেবো, আপনার টাকা দেবেন কেন? চাষা হিসেবে ভাতি যারা কাপ চায়ের টাকা আমি দিতে পারবো না, পাগল হয়ে গেছেন আপনি? চোরের টাকা চা খাবো আমি? এই ভাতি যা তো ভালো পস্কারাও করতে পারে। মশকাল না কাকা, আপনি তো চোর, আপনি চোর না, আপনি ভোট চোর, আপনি বাতা চোর, আপনি লবণ চোর, আপনি চাল চোর, আপনি গম চোর, আপনি পিঁয়াজ চোর, আপনি তো চোরের ককটেল। এই মুখ সামলাই করে বলো না, এই বয় নালে মামু কিন্তু এক এক চোর। আচ্ছা যাই যাবেন না, পাগলের সব পাগল, বাপ মায় অনেক গাব গাছের লাগে বাড়িতে বাঁধিয়ে রাখে, দেখেন
এরকম ছাড়িয়ে দিছে মধ্য পাগল। আপনি তো আগেই কইছিলাম বাইশটার কথা এত গণায় ধরেন না আপনি। The woods are lovely, dark and deep. But I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep. Robert Frost. জি আমি মুগ্ধ। গ্রামের একটা ছেলে আরে ভাবা কবিতা বলছে, তাও ইংরেজি কবিতা, ভাবা যায়? ভাবা যায় না। আপনার সুন্দর জি আলুর মতো গোল আলু, মনে করেন খেতের থেকে তুলেই না, ভালো করে ধুয়ে রৌদ্র শুকিয়ে যেরকম লাগে আপনি সেরকম সুন্দর। আপনি তুলনা দেওয়ার জন্য আর কিছু খুঁজে পেলেন না? আর না নাই। কেন, কবিতার লাইনও তো হতে পারত। হ্যাঁ, মুখখানি তার ঢলো ঢলো, ঢলেই যেত পড়ে, রাঙা ঠোঁটের বাঁধুনিতায় রাখলো বুঝে ধরে। নকশিকা তার মাত্র শুনি। বাহ সুন্দর। আশেপাশে কোনো দোকান আছে? আমি সাবান আনতে ভুলে গিয়েছিলাম। আমার সাথে চলেন। তা আপনি কী করছেন, চাকরি ব্যবসা কিছু করছেন? না, আমি আসলে বাবা বাবির মধ্যে আছি, চাকরি ব্যবসা করলে সেটা সম্ভব না। তো কী বাবা বাবির মধ্যে আছেন? এখন রকেট নিয়ে ভাবতেছি। রকেট? হ্যাঁ। বাহ, সায়েন্সেও দেখি আপনার ভালোই আগ্রহ আছে। হ্যাঁ, আগ্রহ অনেক আগ্রহ আমার, কিন্তু অল্পের জন্য বিজ্ঞানী হইতে পারতেছি না। কেমন? এটা পরে বলবো আপনারা, একটা সূত্র মিলতেছে না, তো সূত্রটা মিলে গেলে আমি বিজ্ঞানী, জানেন। আপনার তো দেখছি অনেক প্রতিভা। হ্যাঁ, অনেক প্রতিভা আমার। বা যাই হোক, কী যেন বলছিলেন ওই যে রকেট নিয়ে? হ্যাঁ, আমি ও দাঁড়ান এক মিনিট, আমি একটা ফোন করে আসি। ওই কী ব্যাপার, ওনার রকেটে ৫০০ টাকা ফেরত দেওয়ার কথা, কেন পাঠাস না কেন? আরে পাঠাইতেছি পাঠাইতেছি, এখনই পাঠাইতেছি। আর জলদি পাঠা, রকেটের ভাবনা শেষ। এ মা, এত তাড়াতাড়ি রকেটের প্রবলেম সলভ হয়ে গেল? হ্যাঁ, আমি এক জিনিস নিয়ে বেশি কম ভাবি না। দোকানটা কোথায়? বাজারে। বাজারে মানে আপনি না বললেন দোকানটা আশেপাশে? এটা কি বলতেছেন, আমি মিথ্যা কথা কেন বললো? আমি স্যার বলি নাই, আমি বলছি যে আপনি আসেন আমার সাথে। ও হ্যাঁ, তাই তো, বাজারে যাবো কিভাবে, একটু রিক্সাও তো দেখছেন, আমি আজকে এত হেঁটেছি। আমার কোলে ওঠেন। কি? আমার কোলে ওঠেন, আমি পারবো, আপনাকে নিয়ে যেতে পারবো বাজার। না না, কি বলছেন, সম্ভব নাকি? পাগল নাকি, মাথা খারাপ আপনার? কোলে নেবো আমি, আর আপনি বলতেছেন সম্ভব না। এটা হয় আসেন, আরে দেখেন, হ্যাঁ হয়ে গেছে, একটু দম বন্ধ হয়ে গেছে, একটু নামাই নেই। হ্যাঁ, আরে খামছি দিয়ে না, ব্যথা লাগে তো। আচ্ছা, আর বেশি দূর না। হ্যাঁ বাবা, আমি তো বৃষ্টিতে দোকানে আটকে গেছি, তুই চিন্তা করিস না, বৃষ্টি একটু কমলেই আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা শোন শোন, মেইন দরজাটা কিন্তু ঠিক মতো লাগিয়ে রাখিস। ঠিক আছে। হোক, আচ্ছা। কে? আমি নয়ন মজুমদার। আপনি বৃষ্টি বলছেন? বাসায় তো কারেন্ট নাই, মোমবাতিও তো নাই। হ্যাঁ, দাম তাম যে মোমবাতি থাকছিল, ওদিকে তাকান তো। এই যে আসেন। আরে আরে কোথায় যাচ্ছেন আপনি? আরে
কে? আমি নন মজুমদার। পায়ের ব্যথা কি কমছে? আছে এখনো অল্প। বাম মালিশ করে দিলে দু মিনিটের মধ্যে ব্যথা হয়ে গেছে। আপনি আসেন তো, ভিতরে আসেন, একদম তো কাক ভেজা হয়ে গেছেন, আসেন। স্যার বাসায় আছে? না, বাবা তো ফার্মেসিতে গিয়েছিল ওষুধ আনতে, বৃষ্টির কারণে এখানে আটকে গেছে। ও কি মা, তাইলে ভিতরে যাবো না। কেন? অল্প লাগবো তো। আরে মানুষ তো বন্ধ কথা বলবো, বিশ্বাসের না আমার বলে বলে কিছু দেয় আসে না, আপনার বললে কিন্তু আমার অনেক খারাপ লাগবে। আর দুপুরে আপনি যেটা করলেন সেটাতে গ্রামের মানুষ কি মন্দ কথা বলতো না? দুপুর কি করছে? ও আপনার কুলে নিছি যে অসুস্থ মানুষ হাঁটতে পারতেছে না, তার আগে কুলে করে ডাক্তারখানা নেব না? তা আমি তো এখনো অসুস্থ, আমার পায়ে ব্যথা আছে, আসেন ভিতরে আসেন। তাইলে ভিতরে যেতে পারি। রোগীর সঙ্গে আর মন্দ কি, মন্দ চিন্তা কি? সেটাই দাদা। আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান, আমি টাউনটা নিয়ে আসছি, দ্রুত মাথাটা মুছে নিন। আমার ও আপনাকে গরম গরম চা খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু ছাতাটা আসলে খুঁজে পাচ্ছি না, আর ছাতা ছাড়া তো রান্নাঘরে যাওয়াটা একটু মুশকিল। তাকে দিচ্ছে করতেছে আপনার? হ্যাঁ, হলে তো ভালোই হতো। এক মিনিট, আর আপনি কোথায় যাচ্ছেন আবার? আর আপনি কোথায় যাচ্ছেন আবার? ওই এক মিনিট, এক মিনিট, বৃষ্টির মধ্যে কিছু মানুষ তা না। আপনি কি সবসময় সবার জন্য এরকম বাজানো করেন? কি বললেন? আমি পাগল না তো? আছেন আছেন, পাগল আছেন, বেশি না হলেও হালকা হালকা আছেন। আচ্ছা আপনি পাগল না, কিন্তু আপনি কি সবার সাথে এরকম করেন? এই যে মোমবাতি নিয়ে চলে আসলেন, বাম নিয়ে আসলেন, আবার দুপুরবেলা আমাকে ফোন তুলে নিলেন, সবার সাথে করেন? আব্বা আম্মা আর একটা বোন বিয়ে হয়ে গেছে। তোমার? আমার মা নেই, বাবার আমেজ, এই দুজন ওনা, আর একজন মানুষ আছে, আমার খুব প্রিয় একজন মানুষ। প্রেমিক না লাটি, প্রেমিক হাসপে যাবে না? না প্রেমিক না, তো খেয়ে ভালো বলছ, ও আর্মিতে আছে, যখনই ছুটি পায় তখনই আমার কাছে চলে আসো। আমার কাজ নিয়ে সে ছোট্টবেলা থেকে ওর সাথে আমার ভীষণ ভাব, আমাকে না দেখো একদমও থাকতে পারে।
তুমি থাকো আমি যাই। কেন তোমাকে মন খারাপ হলো? কেন কাজিন ভাল লাগে নাই আমার। উইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ। উইল টু ইন ওয়ান। ওগো ওয়াসা কাকি কইদা আচ্ছা তোলো আমার কিউন বাপ কত এই কথা কল লাগে তুমি বাড়ি থেকে টানতে টানতে আমার এখানে লই আইছো স্টাইল কিউন নাই এই সব কথা মানুষ থাকলে তো কল জানা ভাইয়া তোমার মাথা কি ঠান্ডা আছে? আরে মাথা ফ্রিজ হয়েছে একদম ঠান্ডা। তুই স্টিলের গ্লাসের মধ্যে দুধ চিনি দিয়ে আমার মাথার মধ্যে কিছুক্ষণ রাখলে তারপরে আইসক্রিম খেতে পারবি। কি ভাবতেছস কত? না ভাই কিছু না। ভাই না ভাই না, তুই আর আমি এলাম ফ্রেন্ড কাজিন, ছোটবেলা থেকে একলগে বলেছি, তোর আর অনেক ভাব। ছোটবেলা থেকে তোমার আর আমার কেমনে ভাব হইল? হইল দোষ আছে কোনো? আরে তুমি যখন ছোট তখন তো আমি এই দুনিয়াতেই আসি নাই, আমি তখন আসমানে আল্লাহর কাছে। কথা তো সত্য রে, তোমার চিন্তা সাগরে ফেলাই দিলে সাগর থেকে সাঁতরে আমি পার উঠুম কেমনে? তুমি আর আমি কাজিন, তুমি আমার বড় ভাই, আর তুমি যেটা ভাবতেছ এটা কখনো সম্ভব না। আমি তো ওইটাই কই, তুই তো আমার ছোট বই কাজিন, তা কাজিনের লোক এত ভাব কিসের? পানি কি রে, পানি দে। পানি দিয়ে কি করবা? আরে ধাপ করে মাথা গরম হয়ে গেছে, মাথায় পানি ডাল তুলবো, পানি আন। এখন আমি পানি পাম কই? পানি পা তুই পাগল, পানির অভাব আছে এনে? হ্যাঁ একশো টা ডুব দিলে মাথা ঠান্ডা হয়ে যাবো। আরে ভাইয়া ভাইয়া, আরে অবেলা এত ডুব দিও না, জড়াইয়া পড়বো কিন্তু। আরে আমার শুনলে তো আমি জ্বরে উঠে আসো। জি নয়নের বাড়িটা তো আপনি চেনেন? হ্যাঁ চিনবো না কেন, কোন দিকে বাড়িটা? এই যে চারটা বাড়ি পরে এই সামনে। আচ্ছা আপু, ওই পাগলটারে কেন বুঝতেছেন? পাগল মানে কি? মানে আপনার কোনো মানুষকে পছন্দ না হলে আপনি পাগল বলবেন? না মানে না না, আসলে কি আমি জানতে চাচ্ছি না ভাইয়া, মানসিকতা সমস্যা আছে আপনার। হ্যাঁ মানুষকে রেসপেক্ট করতে শেখেন। নয়নের সাথে নিশ্চয় কোনো ঝামেলা আছে, ওকে অপছন্দ করেন তাই না? আরে না না, নানা করছেন কেন এখন? নানা কেন করছেন আপনি? আপনি বাজেভাবে না বলে নাম ধরে ডাকতে পারতেন, পারতেন না? আপনি বলতে পারতেন যে নয়কে কেন খুঁজছি, সেটা না বলে আপনি বাজেভাবে বলেছেন তাই না? আসলে হয়েছে কি? থাক থাক, আমি যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তুমি সেটা ঘুমা? হাই স্কুলের হেডমাস্টার মেয়ে, ওর নাম ভেরাস। মাশাল্লাহ কি সুন্দর দেখতে। আমি ওই কথা বলছি মা, সুন্দর না? হ সুন্দর। তা তুমি দাঁড়ায় আছো কেন? তুমি বসো। তুমি প্রথম আমার বাড়িতে আইসো, আমি তোমার লাগে কিছু খাওয়ার নিয়ে আসি। না না আন্টি, আমি কিছু খাবো। আরে বসো তো। কে আজকে সারাটা দিন আমার কোনো খোঁজ খবর না? আমি কেন? শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার কাছে আর যাবো না। কেন? তোমার কাছে আমার অস্থির লাগে, অস্ট্রেলিয়া যাওয়ার বুক ওর বুক দুকপুক করে, আর খুব অস্থির লাগতে থাকে। আর 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 আমার আর আমার ভালো লাগে, আমার মনে হয় সুন্দর, আমি সুন্দরের কাছে আসছি, মানে এত 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 সুন্দর যেখানে কোনো খারাপ কিছু নাই। কেন এমন লাগে? এটা জানি আমি, আমি বলবো না, বলতে ইচ্ছা করতেছে না। কিন্তু আবার হয় কি, ওই তুমি ধরো তোমার কোনো আচরণ বা তুমি
কোনো কথা খারাপ লাগলে আমার মনে হয় আমি যে একটা আমি একটা খারাপের অসুন্দরের দুনিয়ায় চলে এসেছি। সারাদিন আমার খুব খারাপ যায়, সারাটা দিন আমার ভালো লাগে না, সারাটা দিন আমার দম বন্ধ লাগে, আমার গলার কাছে মনে হয় কি যেন আটকে আছে, খুব কষ্ট যেন, খুব কষ্ট লাগে। একদিনে তুমি আমার ব্যাপারে এতটাই মুসলমান হয়ে গেলে? ঘটনা ঘটতে তো এক সেকেন্ডই যথেষ্ট, আর চব্বিশ ঘন্টা মানে হচ্ছে 1440 মিনিট, 1440 মিনিট মানে 86,400 সেকেন্ড, তার মধ্যে এক সেকেন্ড। তুমি তো অঙ্কে অনেক ভালো। হ্যাঁ, আমার ভালো শেষ নাই জানো। সব সময় সারা জীবন আমার সাথে আমৃত্যু ভালো থাকবে, শুধু ভিক্ষা যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। আমি আমি আমৃত্যু তোমার সঙ্গে ভালো থাকবো, আমার এটা বলতে ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর কথাটা না, আমি আমৃত্যু তোমার সঙ্গে ভালো থাকবো। বাহ, হালকা পাগল লোকে বলে হালকা পাগল, হালকা পাগল লোকে বলে হালকা পাগল, আমি 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 তো পুরাই পাগল তোরে ভালোবাসায়, মন আমার উড়ে ঘুরে তোরে গান গায়, আমি তো পুরাই পাগল তোরে ভালোবাসায়, মন আমার উড়ে ঘুরে। তুমি ওদের মনের আশা পূর্ণ করো, আমি হালকা পাগল। উড়ন্ত কত কাক, এক কাপ চা ছুটন্ত মন তরে ছায়া হয়ে থাক, পাড়াতে বাসেতে পাখিদের আনা গোনা, শুধু তোর জন্য এ মনে আরো পাগলামি আছে জামা, রৌদ্র দুপুরে তোর আকাশে মেঘে ছাতা হতে চাই, নিও না রই মধ্যরাতে তোর আঙুল ছুঁতে চাই, তোর আঙুল ছুঁতে চাই। আর 3 মাস পর বাবা রিটায়ার্ড, আমারও তো পড়ালেখা শেষ, এখন কি হবে জানো? তখন তোমাকে বসে একটা পালকি যাবো, চারবে আর পালকি ব্যান পার্টিও যেতে পারে, গেলে ভালো হয় না? একটা ঘোরা যাবে, ঘোরার উপরে আমি ব্যান পার্টি বাজে পালকি চড়াই তারপর তোমাকে নিয়ে আসলাম। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু সেটা কবে? কালকে তোমার আব্বা আম্মারে তোমার বাবার কাছে পাঠাবো। কালকে? হ্যাঁ, আমার তো দেরি সহ্য হয় না। কেন? আমি যে কেমন বউ পাগলা হবো এটা ফিল করতে খুব ইচ্ছা করতেছে। দেখা যাবে। আচ্ছা ভালো কথা, তুমি না বলছিলা তুমি একটুর জন্য বিজ্ঞানী হতে পারো নাই, সে সূত্রটা কি মিললো? মিললো, আমি বিজ্ঞানী হয়ে গেছি, বিজ্ঞানী বলতে পারো আমারে। তাই? তুমি এমন কি আবিষ্কার করলে যে আমি তোমাকে বিজ্ঞানী বলবো? তোমার আবিষ্কার করলাম, দুইটা মনের সূত্র মিলে একটা সূত্র বানায় ফেলাইছি, এর চেয়ে বড় বিজ্ঞানী আর কেউ হইতে পারবো? শোনো বিনা, সব সন্তান না একরকম হয় না, ছোটবেলা থেকে আমি একটু অন্যরকম। স্কুলে স্যাররা বলতো যে 2 আর 2 যোগ করলে 4 হয়, আমি বলতাম স্যার 2 আর 2 যোগ করলে 5 হয় না কেন? সবাই আসতো, তাহলে 5 হবে কেন? আমি বললাম স্যার 2 আর 2 যোগ করলে 5 হয়, ধরেন যদি 4-এর নামটাই হয় 5, তাহলে 2 আর 2 যোগ করলে 5, আর 2 আর 3 যোগ করলে 4, মানে তখন আমরা সংখ্যা গুণ বই পাবে 1, 2, 3, 5, 4, হইতেই তো পারে। কি বলো, তুমি এত ছোটবেলা থেকে এত জটিল ভাবে ভাবো? জটিল না, সরল, কিন্তু আমার না সরলভাবে কেউ বুঝাইতে পারে নাই। আমার সবাই বলতো তোর মাথা খারাপ, আমি বলতাম মাথা খারাপ করলেই আমার মাথা খারাপ হয়, ওরা বললো তোর বাক্যটা হয় নাই, বাক্যটা হইব যে মাথা খারাপ করলে আমার মন খারাপ হয়।
তো মন কোথায় দেখে, মাথা কোথায়, ব্রেন বলে সব চালায় মানুষের ক্ষুধা তৃষ্ণা লোভ হিংসা ঈর্ষা সবকিছুর চালক ব্রেন। তাহলে মনের অস্তিত্ব কোথায়? উত্তর কেউ দেয় নাই জানো, কিন্তু খালে হাসতো আর আমার টিপকারি করতো আর কি। সুন্দর ভাবনা। শোনো, জীবনে প্রথম কেউ আমার ভাবনার সুন্দর ভাবনা বললো। জোর করে ছুটি নিয়ে আসছি। আচ্ছা, ও হচ্ছে রবিন। তোমাকে আমি বলছিলাম না আমার কাজিন, আমি দুষ্টামি করছিলাম, ও আসলে তুই কারো হাত ধরতে পারবি না। কি পাগল হয়ে গেছো? আমি পাগলই, আমার একটু সুস্থ বলে না পাগল অমু আবার আমি তো পাগল। আচ্ছা, এই ও কি? আমি নয়ন মজুমদার। ওয়েনাজ ইজ মাই সুইটার নট ইয়ার্স, ওয়েনাজ ইজ মাই জাম নট ইয়ার্স। এ তো সত্যি সত্যি মেন্টাল। তুই মেন্টাল, তোর বাপে মেন্টাল, তোর চোদ্দ গোষ্ঠী। এনাফ ইজ এনাফ। ভালোবাসছি তোমাকে, ও আমার আপন বড় ভাই। আমি ফান করেছিলাম তোমার সাথে, বলেছিলাম আমার কাজিন, আমার কাজিন, আমার আপন বড় ভাই। তুমি আমার কথাই শুনলে না। হ্যাঁ ভাই, প্লিজ আমার মাফ করে দিন, প্লিজ ফরগিভ মি। আমি না, আমি বুঝি নাই তুমি যে মানসিকভাবে অসুস্থ, আমি বুঝি নাই তোমার বোধ বুদ্ধি নাই। Is he really mental? Chono, tu ekjon bolechilo kintu ami bishwash korini. Venus, hey, ami to shushto hoyeche. Tumi jano, kintu ami jani tomar paar porte shushto. Venus, hey Venus, Venus, Venus. দুটা কথা, দুটা কথা শোনো প্লিজ, জাস্ট দুটা কথা, দুটা কথা শোস। না শোনো শোনো, বিশ্বাস করো, আমি আমি স্থির হয়ে গেছি, আমি এখন একদম শান্তর দিকে মতো টলমলে, আমি স্থির, আমি আমি অন্যায় করছি, ভুল করছি, ক্ষমা করুন, ব্রেক আপ করে না, ব্রেক আপ কেন করবো? তুমি আমাকে মাফ করো, আল্লাহর রাস্তা আমার জীবন থেকে সরে যাও প্লিজ। এটা সম্ভব না তো, সম্ভব না, আমি সারা রাত তো তোমাদের বাসার সামনে থাকবো, সারা রাত তো দেখুন তো মাপনা করো। হ্যাঁ ছেলে, সারা রাত দাঁত মারি খাওয়ার আগে এখান থেকে যাও ভাই, ওরা একটু বুঝান, যাও বলেন না, এটা ওরা বলেন, ওরা বুঝান, আর কোনো কথা নেই, গেট লস্ট, ওরা বলেন মাফ করে দিচ্ছে, বলেন ও তোমাকে ক্ষমা করে দিছে, তোমার সাথে ওর ব্রেক আপ হয়েছে, ওর যাও। আমি যাবো না তো ভাই, আমি এখানে থাকবো সারা রাত, যাবি না ভাই, না যা যা, আমি যাবো না ভাই, আমি যাবো না, যাবো না ভাই, আমি মাফ মাফ করে না, আমি মাফ চাইতেছি ভাই। আপনি যে দ্রুত আসছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, মানে আপনার ছেলে যে, আপনার ছেলেটা একটা মানসিকভাবে মানে অসুস্থ সেটা আমার আগে জানা ছিল। স্যার আপনি ভুল করতেছেন, আমি মানসিকভাবে অসুস্থ না স্যার। বুঝতে পারছি বুঝতে পারছি, তোমার কষ্ট করে বলতে হবে না, কিন্তু আমার কিছু করার নাই, আমি নিরুপায়। এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে তুমি পাগল। স্যার বলতে পারে, সবাই বলতে পারে, কিন্তু বেনাস তো বলবেন, আপনি বেনাস জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন বেনাস, এই বেনাস বলো তুমি, ধরো আমি পাগল। হ্যাঁ বলো মা, পাগলের মতো ভালোবাসা তো পাবা না, পাইবা না পাগলের মতো ভালোবাসা, পাগলের মতো ভালোবাসা পাইবা বলো ভাই? আপনার ছেলে মানসিক ভালোবাসা, পাগলের ভালোবাসা পরে নিয়ে যাবো, নিয়ে যেত জানাস, যা ওকে নিয়ে যা, না জানা।
মা, মা, ও মা, 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 কি হয়েছে? হ্যাঁ বসো বসো, তুমি একটু বসো। শোনো মা, শোনো মা, আমার মা তার ওনার গরম হয় না, আমি সুস্থ আছি, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, বিশ্বাস করো আমার কথা। বিশ্বাস করলাম তো? সত্যি বিশ্বাস করছো তুমি? এখন তো কইলে কবি আনে পায়ের সিগুলটা খুলে দিতে। ভালো মানুষ রে, সুস্থ মানুষ রে, পায়ের সিগুল দিয়ে বাইন্দা রাখবে কেন? আর কিছুদিন যা, তোর অবস্থাটা বুঝি, পরে সিগুল খুলে দেব। আমি তো আর বুঝাইতে পারি না মা, তুমি আমার কথা শুনো। ভেনাসের সঙ্গে সম্পর্ক হওয়ার পরে কেমনে জানি, আমি জানি না, আমার মাথাটা ভালো হয়ে গেছে, আমি সুস্থ। ওর সাথে তুই যে খারাপ আচরণটা করছোস না, তারপরে কেমনে বুঝুন তুই ভালো হয়ে গেছোস? মা, বুঝাইতে পারলাম না কথাটা। আম্পা, আপা, শূন্য শূন্য লাগে, তুমি ছাড়া আমার সব খালি খালি লাগে, খালি খালি লাগে, শূন্য শূন্য লাগে, তুমি ছাড়া আমার সব খালি খালি লাগে। কিরে তুই আমি ঘুইয়া রইছিস? আরে বেনাসটা তো গ্রাম সাইডে চলে যাইতেছে। কি কই বোঝো না? দরজায় মনে আব্বায় তালা মারে নাই, তালা মারো না, কোনো সাউন্ড আমি পাই নাই, মনে হয় স্ক্রিন লাগানো দেখতো তুই। আরে তুই তো ভালো হয়ে গেছিস, তালা মারা না সিটকেনি লাগানো। ভালো হয়ে গেছে যেহেতু বুঝছো, সিটকেনটা খুললে একটু ভিতরে। সিটকেনি আমি খুলে দিতে পারি, কিন্তু ভিতরে আমার মতো রিক্স আমি নিতে পারবো না। আচ্ছা খালি সিটকেনটা খুলে দিতে। একজন ইতিহাসের শিক্ষক যদি ডাক্তারি নিয়ে কথা কয় তাহলে তারা আমি কি করবো? হ্যাঁ পাগল আমি না, আপনি চুপ করেন, আপনি ওর সঙ্গে আমি কথা বলবো, দুইটা কথা, চলে যেতেছো যাও। কতদিন, কত মাস, কত বছর, কত যুগ, কত শতাব্দী অপেক্ষা করতে হবে এটা ভুলে যাওয়া পারে? কতদিন? মোগল সম্রাট বাবর, তার পুলা হুমায়ুন অসুস্থ, সবাইকে মিলে দিব। হুমায়ুনের বিছনার চারিদিকে বাবর ঘুরে আর আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার জীবনটা নিয়ে, আমার পুলার জীবনটা আমার ভিক্ষা দাও। হুমায়ুন বাইচে গেল, ঘুরে গেল বাবর, তোমার লেগে আমি বাবর, ঘুরে যাবো তোমার লেগে। তুমি যদি আমার ছেড়ে চলে যাও, সারা জীবন বন্দি থাকলেও আমার কোনো অসুবিধা নেই, তোমার চলে যাওয়া মানেই আমার বন্দিত্ব। বেশি কোন আর কোনার দরকার নাই, যতটুকু ভালোবাসা দিছো আমারে, আমার চললো, জীবন কাটাই দিতে পারো।
শোনো, ওয়াদা করে যাও যে আমার মনে করব না, তাহলে তো আর মনে করব বলতে পারব না, পাগলের মতো ভালো কেউ আসে না। ডাক্তার চলে গেলে কি পাগল ভালো হয় কত? হ্যাঁ বলো না, উত্তর না দিয়ে গেলে কেন? আমি যাবো না ভাই, আমি যাবো না, পাগলের মতো ভালোবাসা তো পাবা না, পাইবা না, পাগলের মতো ভালোবাসা, পাগলের মতো ভালোবাসা পাইবা বলো? খালি খালি লাগে তাহলে তো আর মনে করবো, শূন্য শূন্য বলতে পারবা না, পাগলের মতো ভালো করে বাসা আমার সব খালি খালি লাগে। হ্যাঁ ডাক্তার চলে গেলে কি পাগল ভালো হয় কত? বলো না, শূন্য তুমি ছাড়া আমার সব খালি খালি লাগে। একটা কবিতা শুনাইতে আসছি তোমাদের, তুমি বললে রৌদ্রে যাও, রৌদ্রে তো গেলাম, তুমি বললে অগ্নিকুণ্ড জ্বালো, জ্বালালাম সমস্ত জমানো সুখ, তুমি বললে বেঁচে দেওয়া ভালো, ডেকেছি নিলাম তবু আমি একা, আমাকে করেছ তুমি একা, একাকিত্বটুকুতেও ভেঙে চুড়ে শত টুকরো করে বীজ বপনের মতো ছড়িয়ে দিয়েছ জলের স্থলে, তুমি বলেছিলে বলে সাজসজ্জা ছেড়েছি ছুড়েছি, যে অরণ্য দেখিয়েছ তারই ডাল কেটেছি কুড়েছি, যখনই পেতেছ হাত দিয়েছি উপর করে প্রাণ, তবু আমি তবু আমার কেউ নাও তুমি, আবার তোমার কেউ নয়, আমাদের মধ্যে স্রোতস্বিনী আছে সে তুমি, তুমি ভালো হয়ে যাবে। আমি ভালো হইতে চাই না বেনাস। কেন? ভালো হইলে যদি ভালোবাসতে ভুলে যাই, হালকা পাগল লোকে বলে, হালকা পাগল, হালকা পাগল লোকে বলে, হালকা পাগল।
উইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ। উইল টু ইন ওয়ান। আমি তো পুরাই পাগল তোরে ভালোবাসায়, মন আমার উড়ে ঘুরে তোরে গান গায়। আমি তো পুরাই পাগল তোরে ভালোবাসায়, মন আমার উড়ে ঘুরে তোরে গান গায়। হালকা পাগল আমি, এক হালকা পাগল।